বাড়ি নিয়ে এখন ভাবছেন কি করবে। দেখো এখন পুরো ঘর ইন্সপেকশন করা বাকি আছে, এখন এইটুকু ইন্সপেকশন হয়েছে। ওদিক থেকে দেখো অ্যানি চিল্লানো শুরু হয়ে, দেখো ইনি আসছেন। ওই ওই এদিকে 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 এই যা, ওই দেখো কোনায় ঢুকে এখন কি করছে বুঝতে পারছে না। দেখো ওটা করে ছিঁড়বে, ওটাকে স্টার্ট হয়ে গেছে ওটা দিয়ে, দেখো মুখ দিয়ে শুরু হয়ে গেছে। এই এদিকে এদিকে এ দেখো কোথায় মুখ লুকিয়ে ঢুকেছে, দেখো ওয়াশবেসিন, ওয়াশবেসিন নিচে মুখ লুকিয়ে বসে আছে। এই এদিকে দেখা, ওই এদিকে 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 দেখো এদিকে দেখো, এটা লাইজলের ডাবার পিছন দেখো, দেখো ও দেখো কি করছে, দেখো আমার চটিটা নিয়ে বসেছিল কিন্তু একটু আগে, কোথায় বসেছে দেখো, কতটুকু জায়গায় ফিট হয়ে গেছে। দেখো ফার্স্ট মিটিং দুজনের, ও ইন্টারেস্টই নিচ্ছে না কেন কে জানে, অ্যানি ওদিক থেকে ডাকছে ও ইন্টারেস্ট নিচ্ছে না, ও ঘুম থেকে উঠলো এখন। কিন্তু শোন ক্লিন করছে, ওকে নিচে দেখো, ও নিচে বসে বসে কি করছে ও নিজেও জানে না, কি খুঁজে বেড়াচ্ছে ওখান থেকে, কিছু নেই কিন্তু কোনায়। ওই ওইগুলোকে বার করবে, ওইগুলোকে খুঁজে খুলে খুলে বার করবে। এই যে মা দেখো ওখানে বসে আছে মায়ের পায়ের কাছে যায়, এই একজন দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি নিয়ে ওয়েট করছে। ওই অ্যানি এদিকে দেখা, দুজনের না কোনো ইন্টারেস্ট নেই, এর ওর মধ্যে ইন্টারেস্ট নেই, ওর এর মধ্যে ইন্টারেস্ট নেই, দুজনের কোনো, কিন্তু হয়ে যাবে ফ্রেন্ডশিপ, একটু সময় লাগবে। অ্যানি কোথায় ঘুমাচ্ছে, ওয়াশরুমের দরজাটা আধা খুলে নিয়েছে, খুলে নিয়ে এখানে ঘুমাচ্ছে। ঠিক আছে আমাদের এত বড় বাড়িতে এই দিক থেকে নিয়ে এই দিক থেকে নিয়ে ওই দিকে ড্রয়িংটা পুরো ছেড়ে ওর এগুলো জায়গা নেই। আর একজন দেখো, ওর একজন দেখো কোথায় ঘুমাচ্ছে, দেখো তোমরা দেখে বুঝতে পারবে কি এরা কীরকম। দেখো আমি আসলাম উঠে তাকাচ্ছে, এবার শ্যুট করছেন আমাকে, দেখো এবার মেন গেটের সামনে পড়ে থাকে। আর এত বড় ড্রয়িংয়ে এত বড় ডাইনিংয়ে কোথাও জায়গা নেই, ওর জায়গা হয়েছে বাথরুমের কাছে, ওর ওই বেসিনের কাছে জায়গা বা বাথরুমের কাছে, তোমাদের আগেও বলেছি। দেখো এই আর যেহেতু বাথরুমে তাও জল নেই, এই এই আয় এদিকে, আয় 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 জলদি আয় 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 ছোট আয় আয় ছোট আয় আয় ছোট আয়, দেখো দেখো ভাবছো উঠবে কিনা, আয় আয় জলদি আয় বাইরে আয় বাইরে বাইরে আয় 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 এই যে এই যে এই দেখো লাদ খড় কেটে, আয় জলদি আয় এনে 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 এদিকে আয় 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 এই যে এই যে এই যে এটা এটা ওর প্রাণ, এখন ওটা প্রাণ হয়ে গেছে। বাথরুমটা আমি বন্ধ করে দিই, চল এবার চল আয় এখানে ঘুমাবি, ফ্যান চলছে উপরে এখানে ঘুমা, আর ঠান্ডা পাবি, বসে ভাবছে। ওই দেখো শুয়ে গেল ওখানে, দাঁড়া দেখছি। এই দেখো ও এই বাটির জল ছিল, আমি জানো অলওয়েজ এই ফ্রিজের তলা এরকম করে ঢুকিয়ে রাখি, ও বের করে নিয়ে বাটির জলের মধ্যে জল ফেলেছে, পুরো জল ফেলে জলের মধ্যে উল্টে উল্টে শুয়েছে, আর পুরো দেখো হাত পাগুলো ভিজিয়ে নিয়েছে, পুরো হাত পা গুলো হালকা ড্রায়ার দিয়ে লাইট করে শুকিয়ে দিচ্ছে। কি বদমাশি, খুব বদমাশি করে যায়, এটা এর ভিতরে ঢুকিয়ে রাখি আমি। এই দেখো এখন ও ড্রায়ারে শুকাচ্ছে, দেখো আরেকজন আসলো, আসো এনি, তোমাকে অনেকজন জিজ্ঞেস করছে তুমি তুমি কই, আরে তুমি তো এখানেই আছো, তুমি কোথায় যাবে, আমাদের তো মেন বসে কেন, বস থেকে বসে দেখ দেখ দে, এই তোকে শুকানো এরকম করে না, এ দেখ এরকম করে, এ দেখ ওই ওই লে ওই লে 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 ওর কেজের কাছে গেছে এখন ওকে দেখতে, ও কিন্তু কিছু করতে যায়নি, ও কিন্তু কিছু করতে যায়নি, ও কেজটা কামড়াতে গেছে বুঝলে তো, ও ভাবছে কেজটা কি করে কিছু করা যায়। দেখো খুলতে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো আরেকজন ওদিকে চলে গেল, ওই দেখো ও এখন কেজ কেজ নিয়ে এখন পড়ে আছে, কি করবে বুঝতে পারছে না। এটা হলো ওয়েট মেশিন, এখন এনাকে চাপিয়ে ওয়েট করা হবে, সেই হিসাবে ওষুধ বা ফুড ওনাকে দেওয়া হবে। চল চলে আয় এখানে, আয় নে, ওর ওয়েটই আসছে না, অন আছে মেশিনটাই তো, অন আছে অন আছে, ও বসবে তবে তো, এখন বসতে ও পালাবে, কোন মেশিনে ওকে ওয়েট করাবে কে জানে, পালালো। আসলে এখানে সেন্সরটা আছে আর এখানে সেন্সরটা আছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, মেশিনটাই তো বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে এইখানে মিডিলে মিডিলে মানে মিডিলে পাড়ে দে, হ্যাঁ এখানে আসছে তো, এই তো তো চল আয় আয়, ওর তো পুরো কনফার্ম থাকে 9 to 10 kg ওয়েট, দেখবে আয় এনকে চাপো এনকে চাপো, দেখ ওর ওর দেখ ওর দেখো তোমার 10 kg, ওরা বুঝতে ওর ওয়েটটা দেখো দেখো আছে, 8.8 একটু কম বেশি দেখায় ঠিক আছে, এখন 8.3 দেখাচ্ছে, ও 9-10 kg ওয়েট থাকে। আর অ্যানি তো এখন ফর পড়ে গেছে বুঝতে পারছো তো, পুরো ফর ওর চলে গেছে এখন, চল নিয়ে আয় ওকে আমার বাবা, চলো
একটু সরো, নামো নামো, এদিকে আসো। ও দেখো কি সুন্দর বসে থাকে, গোলকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। দেখো ওর গায়ে বসিয়ে দিয়েছে, দেখো ওর গায়ে ওকে বসিয়ে দিয়েছে। দেখো কি করবে বুঝতে পারছেন, দেখো চল নাম, নামা নামা নাম, এবার নাম। ও আমার কাছে দেখ, এদিকে তুই নিয়ে নিয়ে নে। মা চাপো তোমা, তোমার ওয়েট 3.6 কেজি। এই দেখো এই যে নিজেই আসছে। হ্যাঁ চলো চলো আয় আমার কাছে, মা আসো দেখি মায়ের ওয়েটটা দেখে নাও তোমরা। মায়ের বেটটা তোমার দেখেই বুঝতে পারবে, চলে আসবে। দেখো 48 দেখাচ্ছে, কিন্তু 1 কিলো বেশি ধরো না, কারণ কি এই মেশিনে এরকমই দেখায়। 48.4 ওয়েট দেখাচ্ছে, আমার ওয়েট তো অলওয়েজ বেশি আছে, দেখাচ্ছি না। ওই 72-73 প্লাস হবে। মাকে শ্যুট করবো, আলু আলুর ঝুড়ি থলিতে এসে বসে আছে। দেখো থলি নিয়ে যাবে কোথায় এবার। এই দেখো মা, আজকে তোমার জন্য কি এসছে নতুন, দাদা কি আনিয়েছে দেখাও একটুখানি, কি আনিয়েছে দেখাও, দেখাও একটু এই যো। মায়ের দেখো টাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, দেখো এই দেখো ননস্টিক, একটা ওই যো কালো হয়ে গেছে, আর এই যো এই দেখো। ফাইনালি এত দেরিতে তোমাদের কাছে আসতে পারলাম, বিকজ সকাল মর্নিং থেকে ইভিনিং নাইট অবধি কীভাবে বেরিয়ে যাচ্ছে জানো, একজনের ছোটো একটা বাচ্চা বাড়িতে আসলে কি হয়, মানে এভরিডে এখন ওইরকম করে বেরিয়ে যাচ্ছে। সো একদম সময় পাচ্ছি না, ওকে নিয়ে দিনভর যেটুকু শ্যুট করতে পারি ওকে নিয়ে শ্যুটটা করি। আর ওয়ান থিং, এখন আমি কন্টিনিউ ওকে দেখাবো, এইটা দেখাবার একটাই কারণ, ওকে দেখাবার সবচেয়ে বড় কারণ, বিকজ ও আজ এইটুকু আছে। এ তো মানুষের হিউম্যানে বেবি না যে অনেকটা সময় নেবে, এ তো একটা মানে পেট হয়ে গেল বা অ্যানিমালে বেবি। ওর ওর ও মেবি আমার বলবো ম্যাক্স টু ম্যাক্স 1 মাসের মধ্যে এতটা তোমরা নিজের চোখে দেখতে পারবে, এতটা বড় হয়ে যাবে, তখন তোমরা বলবে কত বড় হয়ে গেছে। সেই জন্য আমি ওই জিনিসটা ফিল করে নিতে চাই কি এখন যতদিন আছে খুব ভালোভাবে ওকে আমি একটাকে উপভোগ করে নিতে চাই কি হ্যাঁ এত ছোটোতে আমি খুব ভালো করে দেখেছি। সো অন দ্যাট নোট আমি এভরিডে ওকে যতটা পারছি শ্যুট করছি, তোমার সাথে শেয়ার করছি। আর জানো এখন মেশিন দিয়ে ওয়েট গেলে একটু চেক করলাম, নর্মাল যেটা আগেকার টাইমে আসতো না, মেশিন থাকতো যার মধ্যে ওয়েট চেক হতো, কাটা ঘুরতো, সেটাতে চেক করলাম, সেটাতে ওয়েট হলো অ্যানির পুরোপুরি 10 কেজি, ওর হলো মোটমাট 4 কেজি, পুরোপুরি 4 কেজি, মায়ের হলো 52, দাদার প্লাস, দাদারও 80 প্লাস, আমার ওয়েট অনেক বেড়ে 75 প্লাস, মানে 75-এর কাছে আমার ওয়েট অনেক বেড়ে গেছে এখন, মুখ চোখ দেখে বুঝতে পারো। তো সেই জন্য আমি ম্যাক্সিমাম ফলো করি ওই মেশিনগুলো, কাটা মেশিনগুলোকে, ডিজিটালগুলো অনেক সময় ফেক দেখায়। তো আমি বুঝতে পারছি এখনও 4 কেজি, এখন অ্যানি 6 বছরে 10 কেজি, এখনই 4 কেজি, তাহলে ভাবছি ওর ওয়েট কতটা কত র্যাপিডলি বাড়বে। সো এই জিনিসগুলো তোমার সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগছে, তোমাদের অনেক পজিটিভ কমেন্ট দিচ্ছে, অনেক নাম দিয়েছো। ফাইনালি আজকে নাম রিভিল করবো, আমরা নাম রেখেছি ফাইনাল, মা ফাইনাল তো একদম ফাইনাল নাম, আমাদের ফাইনাল নাম সেট হয়ে গেছে আজকে। আজকে একদম অনেক ভাবনা চিন্তা করে অনেক নাম, একটা নাম দেখো স্যান্টা এসেছিল, কিন্তু স্যান্টা রাখলাম না, কারণ কি ওর ব্রিডের না, ব্রিডের নামই সেন্ট হচ্ছে, স্যান্টা রাখলাম না। তা আমাদের নাম কি পড়েছে মা, টেডি, টেডি, টেডি বিয়ার থাকে তো, সেই জন্য ওর নাম টেডি রাখা হয়েছে। তাতে কি হবে, ও টেডি বিয়ারের মতন বড় হয়ে যায়, টেডি হয়ে যায়, টেডি রাখা দেখতে পাচ্ছ, ও টেডি বিয়ারের মতন বড় হয়ে যায়, সেজন্য ওকে নাম রিভিল করলাম, ওর নাম হলো টেডি। টেডি আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে নামটা, অনেক তোমাদের মধ্যেও মেবি কেউ বলেছিল, অ্যান্ড জাস্ট এরকম করে ভেবে নিয়েছি, মানে আমরা নিজেও অনেক ভাবনা চিন্তা করেছি কী নাম দেবো, কী নাম দেবো, কী নাম দেবো করতে করতে টেডি নামটা রাখা হলো। সো টেডি ভালো, সবারই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো নামটা এটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। দাদা নিয়ে শুয়ে আছে ওকে ওইদিকে, আর একজন দেখো মায়ের মায়ের কাছে বসে বসে কিচেনে তাকাচ্ছে, চলে গেলো তাকাচ্ছে কি চলেই গেলো, ও চো হিলতে হিলতে দেখো ওখানে গিয়ে বসলো, ওই যো ও কী করবে এখন, তো কোনায় চাপবে ওটার উপরে, ওখানে গিয়ে বসলো, তা মাকে দেখছে, আর একজন এই দেখো মা দাদা নিয়ে শুয়ে আছো, ওই যে আসলো, ও আর কি হিংসা জানো, ওই ভুকে ওকে দেখলে দেখো দাদা সেটা সে ঘেসে বসবে, দেখো এটা ঘেসে বসলো, মা এ দেখো ও দাদা ধরে আছে তো ঘেসে বসলে এসে নিয়ে।